ভালোবেসে বিয়ে করে শ্বশুরবাড়ির দরজায় ধর্নায় বসলেন বাড়ির বৌমা। ঘটনাটি ঘটেছে মুরালি পুকুর অঞ্চলে। বিবাহিতা মহিলার নাম সুস্মিতা দাস, স্বামীর নাম অনিমেষ দাস। এক বছর আগে সুস্মিতাকে অনিমেষ ভালোবাসা করে বিয়ে করে বাড়ির অমতে। বিয়ের পর থেকেই তারা বাড়ি ভাড়া করে সংসার পেতেছিলেন। ব্যতিক্রম ঘটে আজ সকালে। অনিমেষ দাস কাজের নাম করে তার ভাড়া বাড়িতে বউকে রেখে চলে যায় নিচের বাড়িতে। আজ সকালে সুস্মিতা তার শ্বশুর বাড়িতে গেলে স্বামী অনিমেষ দাস, শ্বশুর অমল দাস এবং শাশুড়ি তাকে বাড়ির বউয়ের পরিচয় দিতে অস্বীকার করে। সুস্মিতা তার শ্বশুর শাশুড়িকে জানায় অনিমেষ তাকে বিয়ে করেছে। তারা মুরালী পুকুরে ভাড়া বাড়িতে এক বছর সংসারও করেছে। সুস্মিতার কথায় স্বামী অনিমেষ দাস তাকে বউ হিসাবে অস্বীকার করে। শ্বশুর শাশুড়ি তাকে বাড়ি থেকে বার করে দিলে সে বাড়ির দরজায় ধর্নায় বসে সঙ্গে গোপাল ঠাকুর নিয়ে। এই ঘটনা ঘিরে সরগোল পড়ে যায় গোটা এলাকা জুড়ে। এলাকায় জড় হয়ে যায় সাধারণ মানুষ থেকে এলাকাবাসীরা। ঘটনায় খবর দেওয়া হয়েছে প্রশাসনকে। দেখুন এক ঝলক। পার করছে না, ছেলেও বেরোবে না। আজ এক সপ্তাহ ধরে যাই না, একটা ঘরে রেখে আর একটা ঘর থেকে একটা ঘরে রেখে সেই ঘরে এখন মাল দিয়েছে, একটা গজ্জা কপট কিছু না, একটা মেয়ে এক বছর ধরে কত থাকে আমি জানি। আমার স্বামী বোধহয় আমার শ্বশুর শাশুড়ি বলেছে অনিমেষ দাস এখন অস্বীকার করছে বিয়ে করার পর। ওর সঙ্গে তো কথা বলা হয়নি, বের করছি না তো বলছে নাই। চার দিন ধরে আমার ছেলেকে যেখান থেকে পারো খুঁজে নিয়ে আসো। আমি তো জানি আছে, বাইক আছে ওর বাড়িতে। বাড়ি কোথায় তোমার? আমার বাড়ি আইরন বাবার বাড়ি। আজ একটা বছর ধরে আমি আমার বাবার মার সঙ্গে কোনো সম্পর্ক রাখিনি, আমাকে রাখতে দেয়নি, বলেছে এরকম করেছিস ত্যায্য পুত্র করতে হবে। তোমার সঙ্গে যোগাযোগ রাখছে না এখন? না, এ পুজো তো গেছে এসেছে সবাই জানে, ওখানকার বাসুদুপুরে সবাই জানে, গিয়েছে ঘুরেছে নিয়েছে থেকেছে আমার কাছে। আজ এত সপ্তাহ ধরে যাইনি, অন্য ঘরে শিফট করার পর থেকে যাইনি। ওই লোকটা ওখানে প্রমাণ আছে, মাল ভরা আছে। আমার কি নাম তোমার? স্বামী অনিমেষ দাস। আজকে কি করছো তোর? আজকে কি করছো এখানে? আমি ও এক সপ্তাহ ধরে যাইনি বলে আমার যেহেতু আমার স্বামীকে খুঁজতে এসেছি, যাচ্ছে কিনা এখন বলছে নেই, বাড়িতে বাইক আছে তাও বলছে। বাড়ি ঢুকতে দিচ্ছে না? না, আমি ঢুকেছিলাম, গলা ধাক্কা দিয়ে আমার শাশুড়ি বের করে দিল। জায়গাটার নাম কি এটা? এটা মুরালি পুকুর। তোমার নাম? মানে সুস্মিতা দাস। রেখেছে দিয়ে আমাকে কোন বলছে মানবে না। আমাদের আগে বিয়ের আগে আমার সম্পর্ক ছিল পাঁচ বছরের ভালোবাসা, পাঁচ বছর থেকে ভালোবাসে আমাকে। বিয়ে করেছিল তোমাকে? হ্যাঁ, ও বিয়ে করেছে আমাকে। বাস দুপুরে রেখেছে, প্রমাণ আছে, এক বছর ধরে রেখেছে বাড়িতে। এবার জানে না আমি কি করে জানবো। আমার বাবা মা মিথ্যা করে যদি রেপ কেস দিয়ে থাকে সেটা আমি জানি না। আমি কখনো বলিনি যে আমি রেপ করেছে। এক বছর হলো, নভেম্বরের দু তারিখ আমাকে বিয়ে করেছিল। এখন ও বাড়িতে আছে, আর মা মা আমার শাশুড়ি বলছে যে বাড়িতে নেই খো। আমার ছেলে আমার ছেলে চার দিন ধরে বাড়ি আসেনি। আপনি কেন বাধা দিচ্ছেন? বাধা দেওয়ার কারণ চলে যাচ্ছেন কেন? মারবেন নাকি?